নমস্কার বন্ধুরা, আজকে যে টপিকটাকে নিয়ে বিস্তারিত আলোচনা বা আড্ডা করতে এসেছি আপনার সাথে, সেইটার নাম হচ্ছে বাদুর। সেই জিনিসটা অলরেডি আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং মনোযোগ দিয়ে ভিডিওর শেষ পর্যন্ত থাকার চেষ্টা করুন, খুবই দারুণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, বিভিন্ন রকম বন্যপ্রাণীকে আমরা যে নিজেদের বাড়িঘরে পুষতে পারবো না এবং পুষলে পরে সেটা বনদপ্তরের বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের আইনের বহির্ভূত হয়, সেই কারণে জেল জরিমানা সহ অনাদায়ে হাজত বাস হতে পারে। সুতরাং এই বিষয়ে জনমত গড়ে তোলার জন্য আপনি এই ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কেননা আমি আমার প্রত্যেক ভিডিওতে ছোট্ট করে জনগণের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে আমি বার্তা দিয়ে থাকি। সেই বার্তাটা সবার কাছে পৌঁছার ফলে আমরা কিন্তু প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে পারবো। সুতরাং আজকে যে প্রাণীটাকে নিয়ে এসেছি সেইটা হচ্ছে বাদুর। এই বাদুর সম্পর্কে অনেকগুলো নতুন নতুন তথ্য উঠে এসেছে যে বাদুর কতটুকু খারাপ জিনিস, এবং তাকে রাখতে পারলে একতরফা অনেকটা উন্নতি হয়, আবার একতরফা সে কিন্তু ক্ষতিকারক। সুতরাং এই ক্ষতিকারকের দিক এবং উন্নতির দিকটা উভয় পক্ষটাকে আমি কালেকশন করে সুন্দরভাবে বিস্তারিত তথ্য নিয়ে এসেছি, আলোচনা করব। সঙ্গে থাকতে থাকতে পারলে একটা ফ্রি অফ কস্ট লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখবেন সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটা টিপে পাশের ঘন্টা চিহ্নটাকে অল করে দেবেন, যাতে করে কিন্তু আপনি প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় উপযুক্ত তথ্যগুলো পেতে থাকবেন খুবই সহজে। সুতরাং বাদুর চোখে খুবই সামান্য দেখতে পায়, এই সামান্য দেখলেও একটা প্রবাদ রয়েছে যে কানা মনে মনে জানা। সুতরাং অন্ধ হলেও সে চোখে কম দেখতে পেলেও কিন্তু তার আন্দাজ শক্তি, স্মৃতিশক্তি প্রখর হয়ে থাকে, সেইটার মাধ্যমে সে দেখার সমানভাবে কাজ করে। সুতরাং এই জিনিসটাকে আপনিও আজকের গল্পের ছলে যে আড্ডা দিতে চলেছি তার মাধ্যমে কিন্তু জানতে পারলে অবাক হবেন। সুতরাং অবাক হওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তাহলে বাদুর চোখে খুবই সামান্য দেখতে পায় বলে শব্দ তরঙ্গের প্রতিধ্বনি শুনে শুনে চলাফেরা করে, দিনের বেলায় প্রচুর আওয়াজ, সমস্ত চেঁচামেচি প্রাণীরা জেগে থাকে, গাড়িঘোড়া কলকারখানা চলে, হইচই হয়। সুতরাং এই আওয়াজে শব্দ তরঙ্গ ঠিকঠাক শুনতে পায় না, আর কানের অসুবিধা হয়, তাই রাতে শুনশান পরিবেশেই কিন্তু বাদুর বেশিরভাগ চলাফেরা করে এবং দিনের বেলায় বুড়েও চলাফেরা করে না। অন্ধকারে বাদুরের চলার শব্দ আমরা কিছুতেই শুনতে পাই না, কিন্তু চলার পথে রিটার্ন তরঙ্গ পাওয়ার জন্য নিজে থেকে ব্যক্তিগত কিছু আওয়াজ ছেড়ে দেয় খোলা আকাশের বা পরিবেশে। সেইখান থেকে যদি আওয়াজটা রিটার্ন আসে তার মানে সামনে কোনো বাধাপ্রাপ্ত জিনিস রয়েছে, সুতরাং ওইদিকে যাওয়া যাবে না, গেলে হয়তো বা ঠকরানো হবে এবং গিয়ে কোনো লাভ হবে না। সুতরাং যেদিক থেকে আওয়াজটা রিটার্ন আসছে না, ওই দিকটা খোলা পরিবেশ রয়েছে, সেই হিসাবে সে ওইদিক গিয়ে এগোয়। এভাবেই কিন্তু সে চলাফেরা করে। পরিচিত এই ব্যক্তিগত আওয়াজ পাহাড়ে ধাক্কা খেয়েও অনেক সময় তার কানে ফেরত না এলে বুঝে নেয় যে সামনে কোনো অসুবিধা নেই, সুতরাং রাস্তাটা ফাঁকা। সেই জন্য কম্পিউটারের মতো তার ব্রেন যে স্মৃতিশক্তি এত প্রখর, এটা কিন্তু মানতে হবে। কিন্তু এই বাদুর যতটা ভালো ততটা খারাপ, আমাদের পরিবেশের জন্য অনেক সময় উন্নতি সহায়ক হয়, কারণ কেন ক্ষতিকারক মশা মাছি পোকামাকড় খেয়ে অনেক সময় আমাদের উপকার করে থাকে, কিন্তু রোগ জীবাণু বাহক হিসাবেও কিন্তু বাদুর অনেকটা খারাপ জিনিস। সুতরাং এই ব্যাপারে কিন্তু আপনারা একটুখানি সাবধান সতর্ক থাকুন। কোনো ফলমূল গাছ থেকে পেরে এনেছেন কিন্তু ওখানটায় খাওয়া রয়েছে অল্পটা, আপনি হয়তো ভাবলেন যে ওই অংশটুকু কেটে বাদ দিয়ে আপনি বাকি ফলটুকু খাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটু রিস্ক থেকেই যাচ্ছে, কারণ কেন ফলময় হয়তো বা তার মুখের ওই বিষটা ছড়িয়ে পড়েছে, যার ফলে কিন্তু বাকি ফলের অংশ খেলেও আপনার রোগ আক্রান্ত হতে পারে, এমনকি চিরদিনের জন্য আপনি এমন গভীর রোগে আক্রান্ত হবেন আর হয়তো বা আপনি বেশি দিন বাঁচতে পারবেন না। সুতরাং এইটুকু রিস্ক কিন্তু আপনি নেবেন না। এরকম বন্ধুরা আর অনেক রকম গুরুত্বপূর্ণ তথ্য আমার ভিডিওতে ঠাসারা থাকবে, আগামী দিনগুলোতে আমি আরও ইম্পর্টেন্ট তথ্যগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করব। সুতরাং আমার এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন,
ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে এম ও আর এ মোর, ওই মোর অপশানে টাচ করলে পরে আপনি আমার এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আজকের ভিডিও টপিক সম্পর্কেও বিস্তারিত জানার পাশাপাশি আমার চ্যানেলের তথ্যগুলো এবং আমার ব্যক্তিগত জীবনের সমস্ত তথ্যগুলো কিন্তু আপনি অনায়াসে পাবেন। এর পাশাপাশি আমি আমার জীবনে 300খানা ভিডিও বানিয়ে ফেলেছি, যার মধ্য থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি নিচে দিয়ে রেখেছি। সেই লিঙ্কে টাচ করে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা ঠিক নিচের বাঁকানো তীর চিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনে টাচ করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে একটা শেয়ার করলে পরে তারাও কিন্তু উপকৃত হবেন। এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে, যেহেতু বন্ধুরা আমি অবাঙালি সুতরাং বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, যেহেতু আপনি পিওর বাঙালি সুতরাং আপনার কানে কিন্তু আমার ভুলভ্রান্তিগুলো বাজছে। সুতরাং নিচে কমেন্ট সেকশানের মাধ্যমে আপনি যদি একটু ছোট্ট করে আমাকে ভুলটা ধরান তাহলে ভবিষ্যতে যে ভিডিও বানাবো সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার ভুলগুলো শুধরে নতুন একটা সংশোধিত ভালো ভিডিও উন্নত মানের নিয়ে আসার জন্য চেষ্টা করব। সুতরাং আমি কথা দিচ্ছি, আর ভবিষ্যতে আপনি ঠিক কোন রকম প্রাণীর সম্পর্কে ভিডিও চান সেটা আমাকে জানালে পরে ওই কমেন্ট সেকশানে আমি কিন্তু আপনার চাওয়া পাওয়া অনুসারে নতুন ভিডিও নিয়ে আসব এবং তাতে আপনি উপকৃত হবেন। সুতরাং কমেন্ট সেকশানে ছোট্ট করে কমেন্ট লিখতে ভুলবেন না, পারলে একটা লাইক দিয়ে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আর বন্ধুরা, আমি এই মুহূর্তে আর্থিক সংকটে ভুগছি, সুতরাং আরও উন্নত মানের ভালো ক্যামেরা এবং আরও অনেক আওয়াজ যেন ক্লিয়ার আসে সেরকম মাইক এইসব ইউজ করে যদি ভিডিও বানাতে পারতাম তাহলে আপনাদের হয়তো আরও ভালো লাগতো। সুতরাং আপনার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমার ভিডিও যদি আর একটু গ্রো হয় সেক্ষেত্রে কিন্তু আমি ইউটিউব থেকে যদি আর্থিক উপার্জন করি সেই পয়সা দিয়ে আমি দামি একটা ক্যামেরা কিনে আপনাকে আরও উন্নত মানের ভিডিও কোয়ালিটি প্রোভাইড করার জন্য চেষ্টা করব। সুতরাং আপনি আমার পাশে থাকবেন এবং ভিডিওটাকে সম্ভবত ছোটোখাটো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু হেল্প করার চেষ্টা করুন প্লিজ। তাহলে আর বাদুর সম্পর্কে আজকে যে অনেকগুলো তথ্য নিয়ে এসেছি তার মধ্যে থেকে কয়েকটা আলোচনা করলাম, আর ছোট্ট কয়েকটা আলোচনা করে ভিডিওটা শেষ করব, কেননা আপনার সময়ের অনেক মূল্য আছে, আপনাকে বেশিক্ষণ ঝুলিয়ে রাখতে চাই না। অদ্ভুত পৃথিবীর এই প্রাসাদের মধ্যে এই বাদুর অন্যতম এই পৃথিবীর মধ্যে, তাহলে তার পা থাকলেও কিন্তু হাঁটতে পারে না, সে পাটা দিয়ে কী করে ডালপালায় ঝুলে ঝুলে সে ঘুমায় উল্টো হয়ে টাঙিয়ে, সেরকম ডানা আছে পাখনা তার মানে কিন্তু উড়তে পারে, খরগোশের মতো চওড়া পাতলা দুটো কান যার মাধ্যমে সূক্ষ্ম শব্দ তরঙ্গ শুনে অন্ধ মনে মনে যেরকম কানা মনে মনে জানা, সেই রকম পায়ে না হাঁটলেও বুঝে শুনে ইলেকট্রিক শকে অনেক সময় বাদুরকে ঝুলে মারা যেতে যায়। তার কারণ কি, তিনটে হয়তো বা ইলেকট্রিকের বড় বড় তার রয়েছে, সেখানে একটাতে ঝুলে সে ঘুমানোর চেষ্টা করলে তার মাথাটা কিন্তু অন্য একটা তারে থেকে যায়, যার ফলে কিন্তু প্রায় সময় আপনারা হয়তো লক্ষ্য করেছেন ইলেকট্রিক তারে বাদুর ঝুলে মরে গেছে এবং সেটা শুকিয়ে শুকিয়ে কাত হয়ে গিয়ে একসময় ওখানে শেষ হয়ে যায়, তাও কিন্তু পায়ে যে তারটাকে ঝুলিয়ে রেখেছে সেইটা হারগে সারবে না, মরে গেলেও সারবে না, এটা কিন্তু একটা আশ্চর্যজনক বিষয়। বন্ধুরা, এই ব্যাপারে আপনার আরও যদি বিস্তারিত তথ্য জানা থাকে আমাকে নিচে কমেন্ট সেকশানে ছোট্ট করে লিখে জানাবেন, আমারও এ ব্যাপারে আরেকটু অভিজ্ঞতা যদি বাড়ে তাতে কিন্তু লাভবানই হবে। সুতরাং ইলেকট্রিক শকে মারা যাওয়া সেইটা কিন্তু আর কোনো কাজে লাগবে না, প্রয়োজন বুঝে সেটা বারবার টাচ হওয়ার ফলে আপনার বাড়ির আশেপাশে বা ইলেকট্রিক ডিপার্টমেন্টে অনেক ক্ষতি হবে। সুতরাং পারলে একটা শুকনো বাঁশ নিয়ে ওটাকে নাড়িয়ে ফেলতে পারেন, অন্যথা বিদ্যুৎ দপ্তরের লোককে খবর দিয়ে তারা যেন ওইটাকে সারিয়ে দেয়। দেখতেও খারাপ লাগে, কোনো মানুষ হয়তো দেখলে পরে আতঙ্কেও ভুগতে পারে যে কী বাবা কী হয়েছে, কী করে মারা গেল, মারা যাওয়া জিনিসটা তো খুব তেমন একটা ভালো নয়। সুতরাং হঠাৎ করে একটা বাদুর উড়তে উড়তে আপনার ঘরে ঢুকে গেল, সেটাকে অনেক সময় কোনো বন্যপ্রাণী যদি ঘরের ভেতরে ঢুকে যায় সেটাকে অনেক সময় আমরা অশুভ বলে মেনে থাকি, কিন্তু তা সেই বাদুরের কোনো দোষ নেই বা এরকম অশুভ শক্তি বা অশুভ লক্ষণ বলে কোনো ব্যাপার নেই। বাদুরটা অ্যাকচুয়ালি চোখে কম দেখতে পায়, সে কোনো পোকামাকড় খাওয়ার চেষ্টা করতে করতে পোকাকে তাড়া করতে করতে সে আপনার ঘরে ঢুকে পড়েছে, তার অজান্তে সে আর বেরিয়ে পালাতে পারছে না, কেননা সে চোখে কম দেখতে পায়। সুতরাং এক্ষেত্রে আপনি অশুভ বলে তাকে যদি লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় এইটা কিন্তু ভুল ধারণা। সুতরাং আপনি একটু চেষ্টা করবেন এই মনের মধ্যে যে মানুষের কুসংস্কার মতো যে অশুভ
শক্তি বলে দু চিন্তায় সে আতঙ্কে ভুগতে ভুগতে হয়তো সে শরীর খারাপ করবে, এমন কোনো পরিবেশ যেন তৈরি না হয় মানুষের মধ্যে, যার জন্য আপনি এই ভিডিওটা ঠিক নিচ্ছে বাক্যানুতির চিহ্নের মতো যে শেয়ার বাটন আছে সেই শেয়ার বাটনের মাধ্যমে যদি বেশি বেশি করে শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু মানুষের অনেকগুলো ভুল ধারণা কুসংস্কারগুলো অনেকটা সুধরে যাবে এবং অজানা সত্ত্বে ঢুকে যাওয়ার বিষয়ে নতুন গল্প তৈরি করেছেন জ্যোতির্বিদরা। বাহানা বানিয়ে বানিয়ে টাকা ইনকামের জন্য অমঙ্গলের দুর্ভাবনা সৃষ্টি করে মানুষের কাছে, সেখানটায় প্রবলেম সলভের নামে টাকা রোজগারের। সুতরাং এই সব কোনো ব্যাপার নয়, এগুলো সম্পূর্ণ কুসংস্কার। সুতরাং কিন্তু একটা জিনিস, বাদুর গড়ে ঢুকলে তার সারা শরীরে জীবাণু ভর্তি থাকে, সুতরাং ভয়াবহ রোগের বাহক হিসাবে এই বাদুরকে একটু এড়িয়ে চলবেন। যদি যেখানে বাদুর ভুলবশত ঢুকে পড়েছে সেখানটায় একটু কীটনাশক মতো স্প্রে করে, বিভিন্ন রকম ফিনাইল স্প্রে করে জীবাণুমুক্ত করার চেষ্টা করবেন। সুতরাং বাদুর যে ফল খাচ্ছে সেই সামান্য অংশ কিনারে খেলেও তার রসগুলো কিন্তু সারা ফলে ছড়িয়ে পড়তে পারে, সুতরাং বাদুর খাওয়া ফল কোনো দিন খাবেন না। সুতরাং ক্ষতিকারক মাছি পোকামাকড় খেয়ে আমাদের উপকার করলেও সেই বাদুর কিন্তু অ্যাকচুয়ালি জীবাণুবাহক, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই রকম অনেক নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসব, আপনি জানাবেন আমাকে কমেন্ট সেকশনে লিখে যে কোন প্রাণী সম্পর্কে আপনি জানতে চান। সেরকম আশা ভরসা রেখে নতুন ভিডিও আসা অবধি আপনার শরীরে সুস্থতা কামনা করে ভালো থাকবেন।